back to the channel. Welcome back to Siaponas World to another vlog. I hope tumra shobai khub bhalo acho, shusto acho and as usual safe acho. আজকে দিনটা অনেকটা লম্বা হতে চলেছে অনেকটাই। আমি এখন রান্না করছি, ডাল করছি, এরপর ডালটা অলমোস্ট হয়ে গেছে, ডিমের কারি করব আর তারপরে রেডি হব, চান করব, তারপরে বেরিয়ে যাব। প্রথমে আছে তিতলির আশীর্বাদ, সেটা একটা গ্র্যান্ড গ্র্যান্ড আশীর্বাদ, ওর আশীর্বাদ আছে। আজকে আমি জাস্ট ভাবতেই পারছি না যে মানে আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেল থেকে মানে ওরা গেটিং ম্যারেড, আশীর্বাদ এন্ড অল দ্যাট, মানে ফ্রেন্ড সার্কেলে বিয়ে এই জিনিসটা না সত্যি খুব ভীষণ ভীষণ এনজয়েবল জিনিস। তো এখন তিতলির আশীর্বাদে যাবো। তারপর আছে কোয়েলের বার্থডে। কোয়েলকে আই থিঙ্ক তোমরা চেনো, অনেকেই দেখেছো। যারা জানো না, যারা আমার ডেইলি ব্লগ ফলো করো না বা জানো না, ডেইলি ব্লগ ফলো করলেও ফলো করলো তো ওর বাড়িতে যখন যাবো ওর সাথে তোমাদেরকে আরেকবার করে ইন্ট্রোডিউস করিয়ে দেবো বার্থডে গার্ল বলে কথা। তো আজকে দুটো অকেশন আছে, আমি এখন রান্নাটা করে নিই চটপট করে, তারপরে চানমান করে রেডি হয়ে নেবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো আমার সাথে। আই হোপ তোমাদের আজকে দিনটা খুব 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 ভালো লাগবে। আমি রেডি, আমি আবারও বলছি আমি 10-15 মিনিটে মেকআপ করেছি। কেউ হয়তো তোমরা বিশ্বাস করো না, আজকে পিসিকে আমি সামনে রেখেছি, ওই জন্য আমার এটা পিসি শাশুড়ি আমাকে এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। আমি শাড়ি পরতে পারি না, ওই জন্য একজন আছে দিদি, যখনই আসে আমাকে শাড়ি পরিয়ে দেয় আর 60 টাকা করে করে নেয়। আজকে পিসিকে পেয়ে আমি আর ডাকিনি, নয়তো বড় মামা পরিয়ে দেয়, কিন্তু মামাম তো আজকে তিতলির আশীর্বাদে চলে গেছে, পিসি পরিয়ে দিয়েছে। এত খুব সুন্দর করে পরিয়েছে, আমি পরে দেখাবো। পিসি কতক্ষণ লেগেছে আমার মেকআপ করতে বলো একটু? এই তো 5 মিনিট হবে। 5-10 মিনিট আমি কি এরকমই লেগেছে মেকআপ করতে। তো এই হচ্ছে আমার সাজ, মেকআপটা দেখাচ্ছি, শাড়ি শাড়ি গুলো পরে আমি দেখিয়ে দেবো। টাটা, গান চলছে আর বেশি দেখাবো না, টাটা। মা মা এত কেন না বাবা, একটু অর্ডার দিন আরে। কি হ্যাঁ মা, হ্যাঁ জিস্তুই, এই দেখো এর বউয়ের আজকে আশীর্বাদ আর এর হাল দেখো। অবশ্য বড্ডি বড্ডি লোকে বড্ডি বড্ডি বাতে আমার খিদে পেয়ে গেছে, এখন খাওয়া পাঠাইনি। এই মেরেছে, কেমন ফিলিংসটা কেমন হচ্ছে? 7 বছর প্রেম করে লিখে দেস, তিতলি দেস ফোন করেছিল যে কোথায় আছো। আমি ওকে বললাম আমি আসছি না আজকে, দেবরাজ যাচ্ছে, শ্বেতা যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু আমি আসছি না, একটা প্রবলেম হয়ে গেছে, পরে তোকে বলবো। যে ও খুব মানে না কেন কি হয়েছে এই হয়েছে এরকম করে যাচ্ছে বেচারি। তারপরে এখন তুম্বা ভিডিও কল করেছিল, ভিডিও কলে দেখে বলে হ্যাঁ কি মিথ্যে কথা। একজন সুন্দরী চলে এসেছে, আবার পুলিশ ধরেছিল, আবার ধরেছিল। শুনলাম স্টোরিটা, আমি আগে জানতাম না, আমার তো বেশি সুন্দরী না। আমরা ব্লগে আমাদের তিথিকে পাচ্ছি না, বিকজ সেলিব্রিটি এখন এখন ওকে ও এখন সেলিব্রিটি সেলিব্রিটি ফিলটা পাবে। সিরিয়াসলি কারণ দেখাচ্ছি যে সেলিব্রিটি, হাই বল একটু, ব্লগ করছিস না? সেরা লাগছে তিতলি, সুন্দর লাগছে দেখতে। ম্যাডামের সাথে এখন ফটো তোলার এট লাস্ট মকা পেলাম, স্বাভাবিক ব্যাপার, এখন সেলিব্রিটি মানুষ না ভাই থাকবে। এখন চুপ কর, এখন এখন তুই অনেক এক্সট্রা এক্সট্রা অনেক প্রেফারেন্স পাবি, ভীষণ ভালো লাগবে। এই 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 ফেসটাকে প্রচুর এনজয় কর, খুব এনজয় কর, আর ভীষণ সুন্দর লাগছে। এই যে আমাদের তিতলি শাশুড়ি মা, কি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে মানে। আজকে তোমাকে কেমন কেমন লাগছে তোমার আজকে? খুব ভালো, সবাইকে নিয়ে খুব এনজয় করছো। আর এটা হচ্ছে মাম্মা। আচ্ছা একটা রিলেশনটা বুঝিয়েছি, এরা হচ্ছে দুই বোন, মামাম তোম দিদি মানি তো বড়। হ্যাঁ তাহলে এটা হচ্ছে তিতলির মাসি শাশুড়ি, কিন্তু আমার মাম্মাম তিতলির মাসি শাশুড়ি, আমাদের কিন্তু একটা রিলেশন রয়েই গেছে।
পার্লারে গেছিলাম শ্যাম্পু করাতে, তোরা বললো যেহেতু চুলটা সুন্দর হাইলাইট করা আছে, প্রথমে তো বিশ্বাসই করলো না আমি নিজে হাইলাইট করেছি, তারপরে বললো যেহেতু চুলটা দাঁড়াবে অন্ধকার হয়ে যাবে, হাইলাইট করা আছে তো একটুখানি স্ট্রেট করে দি, টেম্পোরারি ভালো লাগবে। তো আমি কোনোদিনও এরকম করাইনি, তো আমি বললাম ঠিক আছে যেহেতু আজকে বিকালবেলা একটা অনুষ্ঠানও আছে, কোয়েলের বাড়িও যাওয়ার আছে, তো চুল নিয়ে আমি খুব সমস্যা হয় তো করেই দাও, তো করে দিল, বেশ ভালোই লাগছে, মাঝে মাঝে ঠিক আছে এরকম লুক। তো এটা আমার টেম্পোরারি স্ট্রেট আর খুব ভালো কাজ করেছে। তোমরা যারা ব্যারাকপুরের আশেপাশে আছো, তারা মানে ভালো কম বাজেটের মধ্যে ভালো পার্লার খুঁজছো, তো অবভিয়াসলি এই জলকে আসতে পারো। এটা হচ্ছে তোমার ঘুষিপাড়াতে আছে, তো ঘুষিপাড়া লালকুঠি এইসবের আশেপাশে যারা আছো তারা কিন্তু ইজিলি আসতে পারে। আমার ভিডিও এখান থেকে অনেকেই দেখে, তার বলে দিলাম, আমি নিচে সব কিছু মেনশন করে দেবো, নাম্বার টাম্বার। আমি রেডি হয়ে গেছি, এবারে যাবো কোয়েলের বার্থডে পার্টিতে। মানে সত্যি আজকে দিনটা খুবই হেক্টিক, বাবার দোকানে এসে গেছি, বাবার দোকানে এসে ওয়েট করছি। আমাকে সবাই বলেছিল 8টার মধ্যে যাতে রেডি হয়ে যাই, আমি বললাম আমি পার্লারে গেছিলাম তো আমি ঘরে ফিরতে একটু লেট হয়েছে বাড়িতে ফিরতে, বাট স্টিল আমাকে বলা হয়েছিল 8টার মধ্যে রেডি হয়ে যেতে। দেখাচ্ছি কটা বাজে, 8:15 বাজে, বাকিটা কোথায় আমি জানি না, সবসময় মেয়েরাই কিন্তু লেট করে না। এবার যাই, যাওয়া যাক, সবাই আসুক। আমাদের বার্থডে গার্লের হাজবেন্ড, একবার দেখি, হ্যাপি বার্থডে, তোকে উইশ করে দিলাম আগে। হ্যাঁ, একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। আমাদের বার্থডে গার্ল ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে, উইশ করে দিও ওকে তোমরা সবাই একটু। গ্যাং চলে এসেছে, এই যে অভিষেকের মার্কে ভালোভাবে খসাতে চলে এসেছে সবাই, দেখে না এলে একজন রাহু, আরো বাড়িয়ে বল, একজন পুচকি, আর এই যে আমার মেয়ের জন্য এত সুন্দর একটা কেক বানিয়েছে স্বাগত, একদম প্রিন্সেস কেক, হ্যালো করে দাও, হ্যালো, হ্যাঁ তুই তো একই সাথে খাওয়ার ইচ্ছা,
সব আরাম প্রিয়, সব জায়গায় গিয়ে আরাম খুঁজবে, যেখানে আরাম সেখানে চলে আসবে, এত আরাম। আরে ভাই এটা 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 ইয়ে খেলা কত খেলা হয়ে গেছে, কি কিসের খেলা? ক্রিকেট খেলা, ব্যাট বল। তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এত মিষ্টি মেয়ে, এত ভালো, এত ভালো, মানে এত সরল, এত এত সুন্দরী, মনটা এত পরিষ্কার, সিরিয়াস, মানে খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছিল, অসাধারণ। তিতলির আশীর্বাদেরও খাওয়া দাওয়া অসাধারণ হয়েছিল, এখানেও অসাধারণ হয়েছে। ব্লগটাকে এন্ড করে দে। না না, এই মেয়েটার মনটাও কিন্তু অসাধারণ, ঠিক আছে? তোমরা কিন্তু লাইক ফাইক করো, ঠিক আছে? আমার চোখের পাতা মাথা উঠে যাচ্ছে, চুল ফুল কেটে যাচ্ছে, ঠিক আছে? লাইক ফাইক করো, লাইক ফাইক করো, ঠিক আছে? শেয়ার করো। আমি চাই অনেক 2 লাখ সাবস্ক্রাইবার হোক, ঠিক আছে? তোমাদের ভালোবাসা সেটা হোক। 2 লাখ সাবস্ক্রাইবার চাই আমি এই চ্যানেলে, ঠিক আছে? আমাদের ভদ্রর মা আর কি, কোয়েলের শাশুড়ি। একটা পুচকি, একদম মানে কি বলবো, একদম ভীষণ সুইট, ভীষণ কিউট।
তো ব্লগটাকে আজকে জাস্ট এখানে আমি এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু স্নেহাপর্ণাস ভয়েস। টাটা।